নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে একটা কার্ডের ম্যাজিক দেখাবো। এই কার্ডের ম্যাজিকটা আমার ভীষণ একটা প্রিয় ম্যাজিক। এই ম্যাজিকটা আমি আমার দর্শকদের যখন দেখিয়েছি তারা ভীষণ খুশি হয়েছে। আশা করছি আপনারা এই ম্যাজিকটা দেখার পরে, শেখার পরে আপনাদের বন্ধুদেরকে দেখালে তারাও ভীষণ খুশি হবে। এটা সামান্য একটু প্র্যাকটিস কিন্তু ভীষণ ভালো ম্যাজিক। কিন্তু প্রথমে আমি ম্যাজিকটা আপনাদের দেখাই, তারপরে ম্যাজিকটা কী করে হয় সেটা নিশ্চয়ই বলে দেবো। আসুন, এই এক প্যাকেট কার্ড আমার কাছে লাগবে না, আমার লাগবে মাত্র আটখানা কার্ড, এইট কার্ড। তো এইট কার্ড কী নেবো দেখুন, চারটে আমি ছবিওয়ালা কার্ড নেবো আর চারটে নেবো এস, একটা টেক্কা নিলাম আর নেব হচ্ছে একটা ছবিওয়ালা কার্ড, মানে জ্যাক নিলাম একটা, তাহলে আরেকটা এস, এই আরেকটা জ্যাক, এই আরেকটা এস, এই আরেকটা জ্যাক, আরেকটা এস, এক দুই তিন, আরেকটা জ্যাক, এই আরেকটা জ্যাক। তাহলে মোটামুটি আমার কাছে চারটে জ্যাক আর চারটে এস এই লাগছে। এই কার্ডটার আমার এখন আর দরকার নেই, এই কার্ডটাকে আমি রেখে দিচ্ছি। এটা করব দেখুন, এখানে চারটে জ্যাক আছে আর এখানে চারটে এস আছে। এখানে কী করবে, একটা এসকে আমি ঠিক এইরকমভাবে উল্টে দিচ্ছি, দিয়ে দেখুন এটা আমি এখানে রাখলাম। আর এখানে দেখুন চারটে জ্যাক আছে, চারটে জ্যাক। এই চারটে জ্যাকের মধ্যে থেকে আমি কী করব, এখানেও একটা জ্যাককে এরকম উল্টে দেব, উল্টে দিয়ে এই সেটটাকে আমি এখানে রাখছি। কিন্তু এখান থেকে জ্যাকটাকে তুলে নিয়ে আমি কী করব, এই এসের যে সেট আপটা আছে এর মধ্যে দিয়ে দিলাম, আর এই এসটা কী করলাম, এই জ্যাকের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভীষণ ভালো লাগবে ম্যাজিকটা, ভালো করে দেখবেন। তাহলে এখানে হয়েছে যেখানে সবগুলো জ্যাক আর এই এসটা এর ওপরে আমি ফেস ডাউন করে রেখে দিলাম, আর এখানে দেখুন সবগুলো হচ্ছে এস আর এই একটা হচ্ছে জ্যাক। এই জ্যাকটাকেও কী করছি আমি ফেস ডাউন করে রাখছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই কার্ডটাকে একটু মিক্স আপ করে নিচ্ছি, মিক্স আপ করে নিয়ে এখান থেকে একটা কার্ড বার করে নেব, ওয়ান টু থ্রি। এই কার্ডটাকে নিয়ে যদি আমি এখানে একটুখানি জাস্ট ওয়েব দিই তাহলে দেখা যাবে এটা একটা জ্যাক হয়ে গেছে। তাহলে এটা যদি জ্যাক হয়, জ্যাকটাকে আমি এখানে নামিয়ে রাখি, তাহলে এখানে রইল আরও তিনটে কার্ড, এই এক দুই। এই তিন নম্বর কার্ডটাকে যদি একটা ওয়েব দিই তাহলে দেখা যাবে এটাও একটা জ্যাক হয়ে গেছে। এই জ্যাকটাকেও আমি এখানে নামিয়ে দিই, তাহলে এখানে একটা একটা দুটো দুটো জ্যাক নেমে গেল, আর এখানে রইল দুটো কার্ড। এই দুটো কার্ডের মধ্যে থেকে যদি এই কার্ডটাকে নিয়ে জাস্ট একটা ওয়েব দিই তাহলে এই কার্ডটাও দেখা যাবে একটা জ্যাক হয়ে গেছে। তাহলে দেখুন এখানে কিন্তু দুটো অলরেডি জ্যাক হয়ে গেছে, আর এই ওপরে জ্যাকটাও আমি এখানে নামিয়ে দিলাম। তাহলে এইখানে রইল আর একটা কার্ড, এই কার্ডটাকে যদি এখানে ওয়েব দিই তাহলে এটাও দেখা যাবে জ্যাক হয়ে গেছে। তাহলে একটা দুটো তিনটে চারটে জ্যাক। তাহলে আবার যদি আমরা একটু চেঞ্জ করি, ধরুন এই এসটাকে যদি আমরা আবার এখানে নিয়ে আসি আর জ্যাকটাকে যদি আমরা আবার এখানে দিয়ে দিই তাহলে কি হতে পারে, তাহলে এখানে একটা দুটো তিনটে জ্যাক আর একটা এস আছে, আর এখানে একটা জ্যাক আমি দিয়ে দিলাম। এবার দেখুন মজাটা কোথায়, দারুণ মজা। এটা একটা এস, তারপরে এটাও একটা এস, তারপরে এটাও একটা এস, তারপরে এটাও একটা এস। তাহলে এখানে এখানে দেখুন সবগুলোই, এটাও একটা জ্যাক, এটাও একটা জ্যাক, এটাও একটা জ্যাক, এটাও একটা জ্যাক। এই ছিল আজকের ম্যাজিক, যেটা দেখলেন চোখের সামনেই ঘটনাটা ঘটলো কিন্তু কীরকমভাবে রিভার্স হয়ে গেল। এই যে বিষয়টা, এই বিষয়টা যদি আপনি আপনার বন্ধুদের দেখান তারা ভীষণ খুশি হবে। এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনারা যখন কমেন্ট করেন না আমার কিন্তু খুব ভালো লাগে, ভীষণ আনন্দ লাগে যে আমার ম্যাজিক দেখে আপনারা কিছু বললেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তা আসুন এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই ম্যাজিকটা কী করে হয় সেটা রিভিল করে দিই। আসুন এই ম্যাজিকটা এবারে রিভিল করে দেওয়া যাক, আসলে এটা আপনারা কী করে করবেন। চারটে টেক্কা চারটে জ্যাক, আপনি যে কোনো চারটে চারটে ডিফারেন্ট কার্ড নিলেই হবে, এটাই নিতে হবে, তার কোনো মানে নেই। কী করবেন দেখুন,
এই কার্ড চারটিকে নিয়ে আপনি দেখালেন, দেখি একটা কার্ড ফেস ডাউন করে এই ফেস আপ করে রাখলেন, এই অবস্থায় রেখে দিলেন, কোনো অসুবিধা নেই। আর এখানে যেটা করছেন এখানেই একটুখানি একটু প্র্যাকটিস আপনাকে করতে হবে। এই প্যাকেটটাকে যখন আপনি ফেস ডাউন করছেন, করে যখন দেখাচ্ছেন চারটে কার্ড আছে, এই দুটো কার্ড নিয়ে এখানে একটা ব্রেক রাখুন, এই এখানে একটা ব্রেক, এই ব্রেকটা একটু রাখবেন, ব্যাস এইটুকু কাজ। এই ব্রেকটা রাখুন, রাখলে এবারে কী করছেন, এই ওপরের কার্ডটা কী করছেন আপনি ফেস অফ করে রাখলেন, এই রেখে পুরো ডেকটা যেন আপনি নিচে রাখছেন, কিন্তু রাখতে গিয়ে আপনি এখানে কী করছেন ডাবল লিফ্ট নেবেন, আর কিছুই না। হ্যাঁ, এই রাখলেন, রেখে কী করছেন এই কার্ডটাকে নিলেন, তুললেন আর এই কার্ডটাকে নিয়ে এর ওপরে রাখছেন এখানে। তাহলে অ্যাকচুয়ালি দুটো কার্ড যাচ্ছে, দেখতে পাচ্ছেন দুটো কার্ড যাচ্ছে, এখানে রাখলেন, রেখে কী করছেন এই জ্যাকটাকে এখানে দিয়ে দিচ্ছেন, এই অবস্থা হয়ে গেল। এবারে যেটা করবেন, খুব সোজা ব্যাপার, এই প্যাকেটটাকে হাতে নিয়ে দেখুন, এখানে অ্যাকচুয়ালি এখন কিন্তু এই অবস্থা আছে, এই আছে তিনটে এখানে টেক্কা আছে আর দুটো জ্যাক আছে। এই অবস্থাতে আপনি কী করছেন, এই যে ওপরের জ্যাকটা এটাকে তলায় নিয়ে, ব্যাস তলায় নেবার পরে আপনাকে আর কিছু করতে হবে না, অটোমেটিক হবে। ওপর থেকে তিনটে কার্ড যদি আপনি নেন, একটা এটা দেখুন জ্যাক গেল, দুই ফ্লিপ ওভার কাউন্ট, মানে ওপরে ওপরে এক একটার ওপরে একটা রকম এরকম টেনে নেবেন, দুই তিন, এই তিনটে কার্ড গেল। এখানে একটা কার্ড আছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে একটা কার্ড নয়, এখানে আসলে দুটো কার্ড আছে। এখানে আপনি এই একটা কার্ড দেখিয়ে ঠিক এরকম, এটা দেখানোর দরকার নেই, ঠিক এরকম অবস্থা এখানে নিলেন, নিয়ে এর ওপরে ওয়েব দিলেন, দিয়ে দেখালেন এটা জ্যাক হয়ে গেছে, জ্যাক বলে আপনি এটা এখানে রেখে দিন। আর এ ও সরি, এইটাকে আপনি তখন ফেস ডাউন করে রাখবেন। এবারে দেখুন উপর থেকে নাপছে কিন্তু এস, আবার আপনি কি করছেন এক দুই, এই তিন নম্বর কার্ড অর্থাৎ কিনা তলায় আবার জ্যাক দেখায়, এরকম শেক করলেন দেখেন জ্যাক হয়ে গেছে, কিন্তু এখানেও দেখুন দুটোই কার্ড আছে। এবার আপনি এই জ্যাকটাকে যখন এর ওপরে রাখছেন, রেখে ওপরের কার্ডটা নামিয়ে দিচ্ছেন, মানে এবার এস নেমে গেল। সেম এখানে আপনি আবার কাউন্ট করলেন, ওপরে একটা কার্ড গেল, এবার দেখা যায় এটা এটা কিন্তু দেখাবেন না, হ্যাঁ এটা আবার আপনি এখানে ওয়েব করে দেখেন, এটা জ্যাক হয়ে গেছে, এটা ওপরে রাখছেন, এখানে সেই সেম দুটো কার্ড আছে, এটাকে আবার আপনি এর ওপরে রাখলেন, রেখে এসটাকে নামিয়ে দিলেন। তাহলে দর্শক এখন দেখছে একটা কার্ড আছে, এই একটা কার্ডকেও আপনি এভাবে দেখালেন, এটা জ্যাক হয়ে গেছে। এইবার কিন্তু জ্যাকটাই এখানে রেখে দেবেন, কারণ এখানে দুটোই জ্যাক আছে। এইটা যখন রাখছেন তখন আপনি এখান থেকে এটা ট্রান্সফার করে দিন, যে এই এসটাকে আমি আবার এখানে নিয়ে গেলাম বলে এই জ্যাকটাকে এখানে দিয়ে দিন। দিয়ে কী করছেন, এখানে দেখাচ্ছেন যে সবগুলোই এস হয়ে গেছে, এটাও এস, এটাও এস, এটাও এস, এটাও এস। আর এখানে অ্যাকচুয়ালি যেহেতু দুটো জ্যাক তো আগে থেকে ছিল, এরপরে দেখুন দুটো, এই জ্যাক দুটো মিলে গিয়ে এগুলো সবই জ্যাক হয়ে গেছে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাহ।